সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে দেখাবো আইটেল এর S15 Pro, এই মডেলের স্মার্টফোনটির কিছুটা রিভিউ। বন্ধুরা, এই ফোনটিতে অসাধারণ কিছু স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। এর মধ্যে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা, 7990 টাকার মধ্যে ট্রিপল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, এটা অসাধারণ বিষয়। এবং ওয়াটার ড্রপ ডিসপ্লে HD+, এটা অনেক অসাধারণ বিষয়। বন্ধুরা, এই 7990 টাকার মধ্যে আইটেল আমাদের কী দিচ্ছে S15 Pro-তে, আমরা এই বিষয়গুলো দেখব। তো বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং এখানে দেখতে পাচ্ছেন 6.088 ইঞ্চি HD+ ওয়াটার ড্রপ নচ, ফুল স্ক্রিন ডিসপ্লে এবং 32 GB ফোন স্টোরেজ, 2 GB র্যামের সাথে গ্রেডিয়েন্ট পার্পল কালারেই আমরা এই ফোনটি পাচ্ছি। তো আমরা ফোনটি দেখে নেব। তো প্যাকেটটি খুলে নিলেই দেখতে পাচ্ছেন যে এখানে নচ ডিসপ্লের একটি গেট আপ, এখানে ফোকাস দেওয়া হয়েছে ক্যামেরা বেজের। তো আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ কালার কম্বিনেশন, পার্পল কালার, গ্রেডিয়েন্ট ব্যাকপার্ট এখানে লাগানো আছে, ট্রিপল ক্যামেরা আছে। আমরা ফোনে একটু পরে আসি, বন্ধুরা এই পর্যন্ত একটু ধৈর্য ধরুন, আমরা দেখে নিই যে এটার সাথে কী কী থাকছে। তো আমরা এই প্যাকেটটি খুললেই দেখতে পাচ্ছি 2টি বক্স ভিতরে থাকছে। তো আমরা এই বক্সের মধ্যে কী কী থাকছে এগুলো একটু দেখে নেব সংক্ষেপে। তো এখানে যা যা থাকে আর কি, এখানে একটি চার্জিং অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন, এবং এটি দেখতে পাচ্ছেন এখানে ইয়ারফোন দেওয়া হয়েছে এই ফোনটির সাথে। তো এটা রেড কালারের ইয়ারফোন দেওয়া হয়েছে এবং এর সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো হয়ে থাকে। তো আমরা এরপরে যা পাচ্ছি এখানে চার্জিং কেবল। তো এরপরে যদি আমরা দেখে নিই তাহলে এইটার মধ্যে কী আছে দেখতে পাচ্ছেন, এটা একটি ব্যাকপার্ট দেওয়া আছে এবং একটি ওয়ারেন্টি কার্ড, এর সাথে 1 বছরের ওয়ারেন্টি এবং 100 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে এই ফোনটির সাথে। এবং দেখতে পাচ্ছেন এখানে S15 Pro, এটা হচ্ছে কুইক স্টার্ট গাইড, এবং এখানে আমরা দেখব যে একটি সিলিকন হার্ড সিলিকন ব্যাকপার্ট এর সাথে দেওয়া হয়েছে, যেটা আপনার সেটকে প্রোটেকশন দেবে। তো আর যা থাকছে এটি হচ্ছে 3000 mAh ব্যাটারি। আমরা এখন সেটে চলে আসি। তো বন্ধুরা, আমরা ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এর অসাধারণ গেট আপ এবং যে কালার কম্বিনেশন, এটাও আসলে আমার কাছে অসাধারণ মনে হচ্ছে। এর ফিঙ্গারপ্রিন্টের অবস্থান দেখতে পাচ্ছেন পেছন দিকে, এটার মাঝ বরাবর, এটা হাতের সাথে অনেক মানানসই হচ্ছে। এবং এটা যে দেখতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা, সেটা ডান সাইডে থাকছে ভলিউম রকার্স, এবং ঠিক তার নিচেই থাকছে এটি হচ্ছে পাওয়ার বাটন। এবং নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন স্পিকারের অবস্থান অনেক সুন্দরভাবেই দেওয়া হয়েছে নিচের দিকে, এবং মাঝখানে মাইক্রো USB চার্জিং পোর্ট। এবং টপে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 3.5mm অডিও জ্যাক, যে ব্যাকপার্ট খুললে কেমন থাকছে এটা সিম কার্ডের সিস্টেমটা, একবারেই খুলে আসছে এটি। তো আমরা একবারেই খুলে ফেলি এবং এখানে দেখতে পাচ্ছেন যে 2টি ন্যানো সিম আপনারা এখানে লাগাতে পারবেন এবং 128 GB পর্যন্ত এখানে স্টোর করতে পারবেন, এসডি কার্ড বাড়িয়ে নিতে পারবেন আপনার স্টোরেজ। তো এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি সেট আপ, এটার মেড ইন বাংলাদেশ। বন্ধুরা, আরেকটি বিষয়, আইটেল এতদিন যে ফোনগুলো আমরা পেয়েছি সচরাচর এগুলো মেড ইন চায়না ছিল, এখন কিন্তু মেড ইন বাংলাদেশ আমরা লক্ষ্য করতে পারছি। গ্রেডিয়েন্ট প্লাস্টিকের হওয়ার কারণে এই ফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ব্যাপক পড়ছে, হাতে ছাপ লেগে যাচ্ছে আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এইটি, এই যে কালারটি, এটি কিন্তু আমার কাছে একেবারে আনকমন মনে হয়েছে। এখন অনেক দামি ফোনগুলো এই সব কালার বা এই সব গ্রেডিয়েন্ট ব্যবহার করছে। তো তার পাশাপাশি আইটেলও নিয়ে আসলো, খুব দ্রুত মার্কেট দখলের একটি প্রচেষ্টা আইটেলের মধ্যে আমরা দেখছি। তো এটার সেলফি ক্যামেরা বেজ একটি সেট আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এটার যে পিক্সেল দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে যে বিগ পিক্সেল, তো আমরা এটা 16 মেগাপিক্সেলের ক্যামেরার ছবি দেখে নিব। তো ফোনটি চালু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এটার যে সেটিং আছে এটা কমপ্লিট করে নিচ্ছি, ফেস আনলক এটা আসলে আমরা সেট করে নিচ্ছি, এটার ফেস আনলক সেট হয়ে গেল। আমরা নেক্সটে চলে যাচ্ছি। তো এবার একটু ফিঙ্গারপ্রিন্টটা সেট করে নিচ্ছি, আসলে এগুলো প্রপারলি কেমনভাবে কাজ করে এটা আমরা দেখব, এই জন্য এগুলো সেট করছি। এটা লো বাজেটের একটি ফোন হলেও যে কনফিগারেশন এখানে দেওয়া হয়েছে আসলেই বলা যায় যে এই প্রাইসের মধ্যে অসাধারণ। তো আমরা নেক্সট করে দিচ্ছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটার যে ডিসপ্লে সাইজ, এখানে নিচে নিচের দিকে চিনের পরিমাণ এবং সাইড বেজেলের পরিমাণ আপনারা এখানে দেখে নিতে পাচ্ছেন যে কেমন থাকবে। 6.088 ইঞ্চি ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছেন, 6.1 বলা যায় এটাকে। এবং এটার যে ফ্রন্ট ক্যামেরা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্টের বিগ পিক্সেল বলা হচ্ছে এই ক্যামেরাকে। আমরা এখানে গ্যালারি সরাসরি দেখতে পাচ্ছি, কারণ অ্যান্ড্রয়েড 9-এ কিন্তু গ্যালারি দেওয়া থাকে না। সিম্ফনি আমরা লক্ষ্য করেছি, সিম্ফনি ওয়ালটনের ক্ষেত্রে এটা আসলে অসুবিধা। এবং ফাইল ম্যানেজার, সরাসরি আপনারা ফাইল ম্যানেজার অপশনটি পেয়ে যাচ্ছেন। এবং আরও অপশন দেওয়া আছে এর ভিতরে, আমরা দেখে নিতে পারি যে নোটপ্যাড, আপনারা বিভিন্ন কিছু এখানে লিখতে পারেন, বিভিন্ন বিষয় লিখে এখানে সেভ করতে পারেন নোটপ্যাডের মধ্যে এবং তা সংরক্ষণ করতে পারেন। এটি স্যামসাংয়ের ক্ষেত্রে কিন্তু ফ্রি দেওয়া থাকে, অন্যান্য কোম্পানি যেরকম সিম্ফনি ওয়ালটন এটা দেয় না সচরাচর। তো আমরা এরপরের যে অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন এই এই অ্যাপসের যে ছবির সুবিধাগুলো আছে, ব্লু লো লাইটে ছবি তোলার যে সুবিধা আছে এখানে সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে এআই ক্যামেরার মাধ্যমে। এবং এরপরে যেটি হচ্ছে শর্ট ভিডিওর অপশনটি, এই শর্ট ভিডিও কিভাবে কাজ করে এবং এই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন অপশন এখানে অ্যাড করা হয়েছে, ক্যামেরার ফুল লাগাতে পাচ্ছেন, তারপরে আরও অপশন এখানে ক্লিয়ারিটি আনতে পাচ্ছেন, বিভিন্ন এইচডিআর মোড অ্যাড করতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার এবং আরও অপশন আছে। এখানে একটি নতুন অপশন ইউজ করা হয়েছে, শেয়ার ইট না থাকলেও আপনি আই শেয়ারের মাধ্যমে, আমরা শেয়ার নামে একটি অপশন এখানে কিন্তু দেওয়া হয়েছে, আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছেন আই শেয়ার, আই শেয়ারের মাধ্যমে, আই শেয়ারের মাধ্যমে বিভিন্ন পিকচার আপনি এখান থেকে শেয়ার করে নিতে পারবেন খুব সহজেই, কোনো সফটওয়্যার ছাড়াই। তো আমরা যদি এই ফোনটির সেটিংয়ে প্রবেশ করি তাহলে দেখতে পারবো শুরুতেই কানেকশন, কানেকশনের মধ্যে এখানে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন ওটিজি, ওটিজি সাপোর্ট করবে এই ফোনটিতে এবং ওটিজি অপশন কিন্তু আপনাকে চালু করে নিতে হবে এখান থেকে, তাহলে কিন্তু এটা সাপোর্ট করবে। আমরা ডিসপ্লের মধ্যে যদি প্রবেশ করি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিসপ্লের বিভিন্ন অপশন, তো এখানে ফ্লাশ নোটিফিকেশন, আইটিদের ক্ষেত্রে যে ফ্লাশ নোটিফিকেশন কল আসলে এই পিছনের এই ফ্লাশ লাইটটি ব্লিঙ্কিং করবে, এটা একটি মানে সুবিধা বলা যায়, অনেকেরই পছন্দ, মেসেজ আসলে এটা ব্লিঙ্কিং করবে, এইটির অপশন এখানে থাকছে। এবং আরেকটি বেস্ট সুবিধা আমি আমার মতে, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে এই এইটা হচ্ছে ব্লু রে আই প্রোটেকশন, খুব বেশি মোবাইল ইউজ করেন তাদের জন্য এই আই প্রোটেকশন কিন্তু খুবই কার্যকরী একটা সুবিধার অপশন আর কি। এখানে কিন্তু অটো ব্রাইটনেসের কোনো অপশন নাই, এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস যেটা আছে ম্যানুয়ালি আপনি কম বেশি করতে পারবেন এই ফোনটির। আমরা যদি এটার ক্যামেরাতে প্রবেশ করি তাহলে দেখতে পারবো আসলে ছবির কোয়ালিটি কেমন। তো এখানে দেখতে পাচ্ছেন ছবি অনেক মানে অনেকগুলো অপশন আছে, এটার প্রোটেক্ট মোড আছে, এটা দেখতে পাচ্ছেন প্রোটেক্ট মোড। আমরা ক্যামেরার এই অপশন থেকে আসলে অতটা বোঝা সম্ভব না, যার কারণে আমি শেয়ার করছি যে এই মোবাইলে ওঠানো কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রোটেক্ট মোডে ওঠানো কিছু ছবি, এবং সাধারণ এটার দেখতে পাচ্ছেন যে নর্মাল ছবি কেমন হয়ে থাকে এই ফোনটির হবে। তো আমার কাছে বাজেট অনুযায়ী বেস্ট ক্যামেরা মনে হয়েছে, বেস্ট সেলফি ক্যামেরা মনে হয়েছে এই ফোনটিতে। এবং আরও যে অপশনগুলো আছে ছবি তোলার, আপনারা এটাতে এআই ক্যামেরা যেহেতু এবং স্মাইল ফেস, আরও এখানে বিভিন্ন অপশন লাগাতে পারবেন ছবির মধ্যে এই আপনার হচ্ছে ফ্রন্ট ক্যামেরার সাথে। তো এটাতে তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম বোঝার সুবিধার্থে। তো আমরা যদি এটার সংক্ষেপে বলে নিই বন্ধুরা যে এই ফোনটির কী কী সুবিধা থাকছে, এক্ষেত্রে 16 মেগাপিক্সেল ক্যামেরা অবশ্যই সুবিধা, আর বিগ ডিসপ্লে, ডিসপ্লের ক্ষেত্রে এটার ডিসপ্লের রেজুলেশন অনেক ভালো, মানে এইচডি প্লাস ডিসপ্লে এবং ওয়াটার ডপনস ডিসপ্লে, এবং যে বেজেলগুলো আছে এটা অনেক কম, চীনের পরিমাণও কম। রেয়ার ক্যামেরা, 3টি রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এই বাজেটের মধ্যে, এই প্রাইসের মধ্যে 3টি রেয়ার ক্যামেরা আসলে অসাধারণ, যদিও আমি 3টির ব্যবহার আসলে প্রকৃতপক্ষে খুঁজে পাইনি। এবং ওটিজি থাকছে যেহেতু অবশ্যই পেন ড্রাইভ ইউজ করতে পারবেন, এবং এটার যে লক লক আনলক সিস্টেম তো সেটা নিয়ে যদি আমি একটু কথা বলি আপনাদের সাথে, তো এটার যে ফিঙ্গারপ্রিন্ট স্পিড এটা মোটামুটি অনেক ভালো, দেখুন আমি এখানে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট, তো এটা খুব দ্রুতই কাজ করছে এবং দেখুন নিমিশেই কাজ করছে আর কি। তো প্রাইস অনুযায়ী এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিড অনেক ভালো ছিল। এটার যে ফেস আনলক এটা আমরা দেখে নেব, এটার ফেস আনলকও অনেক দ্রুত, অনেক ফাস্ট, এটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফেস দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা খুলে যাচ্ছে, এটা আসলে প্রশংসা করার মতো, কারণ এটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা আসলে কার্যকরী, কারণ এটা ফেস আনলক করার ক্ষেত্রে আমি বারবার ফেস আনলক করে খুলে দেখেছি যে এটা যে কোনো অ্যাঙ্গেল থেকে অনেক বেশি কার্যকরী, অনেক অনেক দামি মোবাইলের সাথে কিন্তু পাল্লা দেওয়ার মতো একটা ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা দিয়েছে এই 8,000 টাকার মধ্যে আইটেল। তো এটা একটি ভালো বিষয় এই ফোনটির, এবং এটার সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এটাতে।
ডিসপ্লের কোনো সাইড থেকে নেগেটিভ নেই এবং যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে, তো দেখতে পাচ্ছেন এই ফোনটির ভিডিও কোয়ালিটি এবং ডিসপ্লে কোয়ালিটি অনেক সুন্দর আমার কাছে মনে হয়েছে। এই প্রাইজের মধ্যে আমার কাছে এটি বেস্ট ডিসপ্লে মনে হয়েছে, 8,000 টাকার মধ্যে এত সুন্দর একটি ডিসপ্লের ফোন। তো যাদের বাজেট 8,000 টাকার মধ্যে তারা অবশ্যই তাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। তার আগে বলে রাখি যে এই ফোনটির যে বিষয়গুলো আমার কাছে ভালো লাগেনি সেটি হচ্ছে অটো ব্রাইটনেস কমা বাড়ার যে লাইট সেন্সর এটিতে দেওয়া নেই এবং নোটিফিকেশন লাইট থাকছে না এই ফোনটিতে, এবং কিছুক্ষণ ইউজ করলে এই ফোনটির পেছন দিকে গরম হয়ে যাচ্ছে। আপনারা কমেন্টের মাধ্যমে জানান এই ফোনটির কোন কোন দিক আপনাদের ভালো লেগেছে এবং কোন বিষয়গুলো পছন্দ হয়নি, এবং এই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ থাকলে সেটিও জানান। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।